অনুমান করা হয়েছিল আগে থেকে, কিন্তু এতটাকেও প্রত্যাশা করেনি। ঋষভ পন্থ যে সত্যি সত্যি আইপিএলের ইতিহাস ভেঙে দিয়েছেন, পুরনো যত রেকর্ড ছিল সব নতুন করে লেখা হয়েছে তার হাত ধরে। ভারতীয় কিংবা বিদেশি সব বিবেচনাতেই আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় বনে গেছেন ঋষভ। প্রথম দিনের নিলামের রেকর্ডে 27 কোটি রুপিতে তাকে দলে নিয়েছে লখনউ সুপার জায়ান্ট। এর আগে রেকর্ড দামে বিক্রি হয়েছিলেন মিচেল স্টার্ক, গত আসরে তাকে দলে নেয় 24 কোটি 75 লাখ রুপিতে। এবার শুরুতেই সেই রেকর্ড ভেঙে দেন শ্রেয়ার্স আয়ার, 26 কোটি 75 লাখ রুপিতে তাকে দলে নেয় পাঞ্জাব কিংস। তার রেকর্ড অবশ্য আধ ঘন্টাও স্থায়ী হয়নি। এরপর ঋষভ ভেঙে দেন এই রেকর্ড, 27 কোটি রুপি দাম ওঠে তার। বাংলাদেশি মুদ্রায় এর মান দাঁড়ায় প্রায় 38 কোটি টাকা। আইপিএল এর টাকার ঝনঝনানির সাথে কোনো লীগের তুলনা চলে না। তারা যে পরিমাণ অর্থ খরচ করে তাতে কেউই নেই তাদের ধারে কাছেও। কিন্তু তাই বলে এবার ঋষভের দাম যে পরিমাণ বৃদ্ধি পেয়েছে তাতে তিনি একা শুধু বিপিএল এর দল নয়, পুরো টুর্নামেন্ট আয়োজন করার সামর্থ্য রাখেন। শুনে অবাক লাগলেও এটাই সত্যি, তার দাম দিয়ে আয়োজন করা সম্ভব দুটি বিপিএল। কিন্তু কিভাবে? এবারের বিপিএলে থাকছে মোট 7টি দল, প্রতিটি দলের জন্য বেঁধে দেওয়া হয় 7 কোটি টাকা, তবে কেউই বাজেটের পুরোটা খরচ করেনি। এর মাঝে সর্বোচ্চ 5 কোটি 48 লাখ টাকা খরচ করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল, বাকিদের কেউই 4 কোটি পার করেনি। সব মিলিয়ে ড্রাফটে 7 দলের মোট খরচ ছিল 22 কোটি টাকার চেয়ে সামান্য বেশি। এ মৌসুমে এখনও ঘোষণা হয়নি প্রাইজ মানির ব্যাপারে, তবে গত মৌসুমের প্রাইজ মানির হিসেব আনলে সংখ্যা গিয়ে ঠেকবে 4 কোটি। 3 কোটি বরাদ্দ ছিল চ্যাম্পিয়ন ও রানার আপ দলের জন্য, বাকি 1 কোটি বরাদ্দ ছিল অন্যান্য প্রাইজ মানিতে। অর্থাৎ সব মিলিয়ে সংখ্যাটা 30 কোটিতে গিয়েও ঠেকছে না। যদি শেষ দিকে আরও খেলোয়াড় আসে, দামি খেলোয়াড়ও নেয়, সব মিলিয়ে 35 কোটি খরচ হবে কিনা সেই প্রশ্ন থেকেই যায়। অথচ এবারে নিলামের রেকর্ড, 27 কোটি রুপিতে বিক্রি হওয়া ঋষভের পেছনে লখনউর খরচ হয়েছে বাংলাদেশি টাকায় প্রায় 38 কোটি টাকা। ভাবা যায় আইপিএলে টাকার ঝনঝনানি, এটা কারো অজানা নয়। কিন্তু তাই বলে এতটা পার্থক্য হয়ে দাঁড়াবে? ধনী বোর্ডের তালিকায় বিসিবির অবস্থানও কোনো অংশে কম না। ভালো বাজেট করলে বিপিএলেও পাওয়া যেত বড় বড় ক্রিকেটার। জানুয়ারি ফেব্রুয়ারি মাসেই চলে বাংলাদেশ প্রিমিয়ার লিগ, এই সময়ে চলে বেশ কিছু টুর্নামেন্ট, সাউথ আফ্রিকান লিগ, বিগ ব্যাশ, সুপার স্ম্যাশ, এমনকি পিএসএলেরও কিছু সময় চলে আসে বিপিএলের মাঝে। অর্থের পরিমাণ কম থাকার কারণে বেশিরভাগ সময় বড় বড় খেলোয়াড়রা আসতে চায় না বিপিএলে। তাই যদি অর্থের পরিমাণ বাড়ানো হতো, তবে আন্দ্রে রাসেল, সুনীল নারায়ণ সহ আরও অনেক ক্যারিবিয়ান তারকাদের পাওয়া যেত পুরো আসরে।